জয় তো দূরস্থ, সবং বিধানসভা উপনির্বাচনে দ্বিতীয় স্থান দখল করতে পারল না বিজেপি। রবিবার দুপুরের মধ্যে সবং বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়, আর প্রত্যাশা মতো সেখানে জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানী ভূঁইয়া। তিনি 64,192 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। অন্যদিকে গুজরাত ও হিমাচল প্রদেশের ফলাফল, মুকুল রায়ের দল পরিবর্তন, মোদি ঝড় কোনোটাই বিজেপি সবং বিধানসভার উপনির্বাচনে কাজে লাগাতে পারল না। এই কেন্দ্রে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে থেকে গেল সিপিআইএম প্রার্থী রীতা মণ্ডল জানা। তার প্রাপ্ত ভোট 41,987। বিজেপির প্রার্থী অন্তরা ভট্টাচার্য 37,476 ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। গত বিধানসভা নির্বাচনে যে দল থেকে প্রার্থী হয়ে তৃণমূলের গীতারানী দেবীর স্বামী মানস ভূঁইয়া 49,167 ভোটে জয়ী হয়েছিলেন, সেই কংগ্রেস এবার ওই বিধানসভার উপনির্বাচনে চতুর্থ স্থান রয়েছে। ভূঁইয়া পরিবার ছাড়া কংগ্রেসে সবঙ্গে যে খুব একটা প্রভাব ফেলতে পারবে না তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছে, কিন্তু বিজেপি ওই কেন্দ্রে নজিরবিহীন ফল করবে বলে তাদের নেতৃত্বরা দাবি করে আসছিল। শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান দখল করতে না পারায় সবং তো বটেই, গোটা রাজ্যে বিজেপির কর্মীদের মধ্যে প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহলের ধারণা। আর এই জয়টা, এটা ওই মোটর বাইকের বাহিনীর জয় এবং সমাজ বিরোধীদের জয়, যার নেতা হচ্ছে আমাদের জেলার সর্বভারতীয় প্রশাসক ভারতী ঘোষ এবং মানস মিয়ার নেতৃত্বে যেটা হচ্ছে সেটাই হচ্ছে তার জয়। প্রশাসকের একদম প্রশাসকের সহযোগিতায় অশুভ শক্তির জয়, অশুভ শক্তির জয়, এটা আপনারা জেনে রাখুন। অর্থ বলো জয়, এটাই।